যদি আপনার কালকে ইচ্ছা হয়ে যায় যে সমলপুর মহিলা মাদ্রাসার জালসাটা একবার দেখি, আর খুঁজে পাবেন কি? কিন্তু এই যে ছেলেগুলো আছে এরা রেকর্ড করে নিল, আপনার যখন খুশি যখন ইচ্ছা আমাদের সমলপুরের জালসাটা একবার দাও তো মোবাইল, আপনার সমলপুরের জালসা আপনার মোবাইলে চলে এলো। আপনাদের সুবিধার জন্য তারা কষ্ট করছে, একটু আপনারা সহ্য করে নেবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يزلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من العلم إلا قليلا. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. আমার বিশ্ব নবীর জন্ম হল যেদিন মক্কা, আমার বিশ্ব নবীর জন্ম হল, আমার বিশ্ব নবীর জন্ম হল যেদিন মক্কায়, আলোকিত হল সিংহাসন সিরিয়া, আর তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এলো, এসে দেখে তাহার বাবা নাই রে বাবা, আর তাহার বাবা নাই রে বাবা, অন্তর দুঃখায় আমার বিশ্ব নবীর জন্ম হল যেদিন মক্কা। তাহার বাবা নাই রে বাবা, এখানে দুইবার বাবা শব্দ ব্যবহার হচ্ছে। এ তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এলো, আনন্দে আনন্দিত আমার পোতা হয়েছে, খুশি হয়ে এসে দেখে যে আমার পোতার বাবা নেই,
তো বাপ যদি বাপকে বেশি বাপ যদি বেটাকে বেশি ভালোবাসে তো বাপ বেটাকে বাপ বলে আমি নিজে বলি আমার বেটাকে আমি আব্বা বলে ডাকি এই জন্য কবি বলছেন এ তাহারি দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এলো এসে দেখে তাহার বাবা নাই রে বাবা আর তাহার বাবা নাই রে বাবা অন্তর দুখাই আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিঙ্গা আলোকিত হলো সিঙ্গা শোনো সিরিয়াই আমার বিশ্বনবীর জন্ম হলো যেদিন মক্কায় নিয়ে গেলেন মাহালিমা এ সবাই তারে মারে তানাপ এই ছোট বলবি ফের কি কবে হে আগে দেখার লাগি সব ভিড় লাগাইছে এই যে একটা মজাক এই যে একটা ব্যঙ্গ এই যে একটা রহস্য আজকে যেমন টাকা দিয়ে বক্তা পাওয়া যায় আজকে টাকা দিয়ে গাড়ি পাওয়া যায় আজকে টাকা দিয়ে নারী পাওয়া যায় ঠিক আজ থেকে ১৪০০ বছর পূর্বে রাসূলের জামানায় কিছু খরচা দিয়ে কোনো বাচ্চাকে লালন পালন করে পাওয়া যেত সেই চর্চাটা বিগত ১৪০০ বছর পূর্বে ছিল তা নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কা নগরের মহিলাদের কাছে আবেদন করলেন কিন্তু কোনো মহিলা নিতে চায় না কেন যার মা নাই তার গা নাই আমাদের ভাটিয়া ভাষা যার মা নেই তার গ্রামে কেউ নেই আমি মনিরুদ্দিন বলি যার বাবা নেই আল্লাহ ব্যতীত বিশ্বের মাটিতে আর তার কেউ নাই কেন দাদু একটা বড় হাদিস মেনে আছে যে হাদিসটিতে বলা হয়েছে মুজুরু মিলাস ও জিন্দগিতে পশ্চিম দিকে দাঁড়িয়ে একটা আকৃকাত নামাজ পড়লে না এক ওয়াক্ত নামাজ পড়লে না আর ওই মুজরু মিলাসের হাদিসটা পেরু কড়কড়া করে চেপে ধরে আছে কত বড় ব্যাধ হচ্ছে মূলবীরা তো কয়েছে যে একটা বেটা মরে গেলে ওকে মুজরু মিলাস কই দাও তা আমরা মূর্খ মানুষ কি করব ওই জন্য কিছু দিনই কথা বলতে গেলে কথা বেড়ে যাবে তো যার মা নেই তার গা নেই যার বাবা নেই আল্লাহ ব্যতীত তার আর কেউ নাই কেন আমি মনিরুদ্দিন ইয়াতিমের পিতা আমার কাছে প্রায় ৪৫ থেকে ৫০টা বাপ হারা ইয়াতিম ছেলে আছে আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে দিন তো কেউ নিতে রাজি হয় না কিন্তু একজন আল্লাহওয়ালী মহিলা নাম তার মা হালিমা সেই যেন নাবিকে জড়িয়ে ধরলো তখন কিছু শ্রেণীর কুটনি মহিলারা যেমন আমার বিবিকে অনেকে বলে তুমি এত সুন্দর কি দেখে বিয়ে কইলা একদম চাক্ষুষ ঘটনা জি তো ওই কুমি এরকমই কিছু মহিলা মক্কার মাটিতে ছিল ওরা বলছে রে পাগলি হালিমা মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না যার বাবা নেই তাকেই যেন নিলি কিন্তু দেখুন আমার আল্লাহর কারিশমা মা আমার পৃথিবী থেকে চলে গেছে কিন্তু মা বলেছিল যারে করে হেলা ফেলা সেই হয় মানিক খেলা এটা আমার মায়ের কথা দেখুন যখন নবী মুহাম্মদকে বুকে জড়িয়ে ধরল শুধু মা হালিমার বাড়ি নয় রে সারা মক্কার মাটিতে আমার আল্লাহর বরকত নাজিল হয়ে গেল এ নিয়ে গেলেন মা হালিমা এ সবাই তারে মারে তানা নিয়ে গেলেন মা হালিমা এ সবাই তারে মারে তানা বকরিও উটের দুধে বকরিও উটের দুধে বরকত ছড়াই আমার
বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবি। তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবি। রাহমাতুলিল আলামিন, রাহমাতুলিল আলামিন, এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলো কিত হল সিংহা সমশিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হল যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি আগত ওলামা ইকরাম এবং উপস্থিত আজকের মঞ্চে আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, যিনার কাছে আমি কোরআনের তাফসির পড়েছিলাম, আপনাদেরই এলাকার গ্রামের সুসন্তান মাওলানা আনিকুল ইসলাম, তিনি আমার পিছনেই বসা। আগত দুর্দান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা গরিব মানুষ সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি এবং সুন্দরী সুন্দরী নারী আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দোজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, পর্দায় আছেন মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের দুইটা সূরা থেকে ছোট্ট তিনটি আয়াত পাঠ করেছি, সে আয়াত তিনটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। তবে আজকে আমার যে কথাগুলি বলবো, আধা ঘন্টা বলি, এক ঘন্টা বলি, দুই ঘন্টা বলি, সাড়ে তিন ঘন্টা বলি, তার মেন উদ্দেশ্যটা হলো শিক্ষা মানুষের মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে তার মানবতা থাকে না। সেই মডেলটা যেরকমই হোক না কেন, সেই মডেলটা যেমনই হোক না কেন, যদি তার ভিতরে শিক্ষা থাকে, শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দেয়। এই কথাগুলি বললে আমার মা মার্কেটে বাজারে বদনাম হয়, মুনির শুধু নিজেরই কথা বলে। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যাকে বলা হয় চেচিস ছাড়া একটা গাড়ি তৈরি হয় না, ঠিক মানুষকে তৈরি করা হয়েছে তার একটা চেচিসের উপরে তার বডিটা সাজানো আছে। চেচিসটাকে আমরা যেটা সাধারণ ভাটিয়া ভাষায় বলি পিঠের দাড়ি, এটাই হচ্ছে আমাদের মেন চেচিস। গাড়ির যেমন চেচিস তার উপরে বডিটা সাজানো থাকে, কত রং বের রং, কত সিস্টেমের উপর সিস্টেম, কিন্তু তার চেচিসটাই হচ্ছে মেন। চেচিস যদি দুর্বল হয়ে যায় গাড়ি যতই দামি হোক না কেন, একটু ঠক্কর খেলেই ঠক্কর চলে যাবে। তো আমার ভাইয়েরা, আমার পরদা নাসিন মায়েরা,
আমি তোমাদের বিনীত অনুরোধ করে বলি, আমার আলোচনা করার পূর্বে যাদের বাড়িতে কাজ আছে, যাদের বাড়ি একটু দূরে আছে, যারা যাওয়ার জন্য একটু এমার্জেন্সি রয়েছে, তোমরা আস্তে আস্তে করে উঠে চলে যাও। কিন্তু এইভাবে দাঁড়িয়ে থেকে কেউ কাউরি সামনে দাঁড়িয়ে আছো আর ডিস্টার্ব হচ্ছে। ও হতো শোনার জন্য সুন্দর একটা জায়গা নিয়ে বসে আছে, ওর সামনে তুমি অযথা দাঁড়িয়ে আছো, সেহেতু তুমি আস্তে করে বেরিয়ে চলে গেলো যেন ওর অসুবিধা না হয়। ভাষাগুলো কি বোঝা যায় না ভাষাগুলো শোনা যায় ভাই জান? তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের একটি ক্ষুদ্র জ্ঞানে ছোট্ট একটি প্রশ্ন করে বলি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? এখান থেকে একটা আওয়াজ পাওয়া গেছে, মা। আপনারা কি ছেলেটার সাথে একমত? কথা বলেন না, আপনার গায়ে হিংসা হয়, তোর হাত নাই পা নাই, ছুটু চাঙড়া, তুই আর তোর কথার উত্তর দিব, তোকে ভাড়া করে নিয়ে এসেছি, কথা বলেন, সুবিধা আছে। আমি আগামী 22 তারিখে বাংলাদেশ চলে যাব, দেখবেন শ্রোতারা কিভাবে চেঁচামেচি করে। তো এই যে ছেলেটা বলল যে কি আল্লাহর আকাশের উপরে এবং জমিনের নিচে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি কে? ছেলেটা বলেছে, মা। আপনারা কি তার কথায় একমত? অনেকেই বলে হ্যাঁ, অনেকেই বলে না। তবে আমি মনিরুদ্দিন বলছি, শুনে নিন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ, তারপরে যেই ভালোবাসে তিনি হলেন আমার মা, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বাবা, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বিবি, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বোন, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার ভাই, তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটি, তারপরে যে ভালোবাসে সেই হলো আমার ব্যাটা। ব্যাটা লয় ওই জন্য তার সিরিয়ালটা কত নিচে গেল। বাপকে বেশি ভালোবাসে বেটি, তারপরে ভালোবাসে বেটা, কিন্তু ওকে বাড়িতে থাকতে হবে যেন বেকায়দায় আমাকে একটু দেখে, কিছু করার নাই। কিন্তু তার অন্তর চায় না যে আমার বাপকে আমি ঠিকঠাক রাখি। করবে কি, মানুষে বকবে, গাইল দিবে, বিচার হবে, বাপের পাঁচ কাঠা জমি আছে পাবো না, ওই ডরে ভয়ে বেকায়দায় পড়ে। তবে ভাই জান, আমার আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে এই পৃথিবীর মানুষকে ভালোবাসেন আমার আল্লাহ, তারপরে ভালোবাসেন আমার মা, তারপরে ভালোবাসেন আমার বিবি। এমনি করতে 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 আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি, এই দেশের মানুষকে ওই দেশের মানুষ ভালোবাসে, ওই রাজ্যের মানুষকে ওই রাজ্যের মানুষ ভালোবাসে, তবে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ভালোবাসাই ভরপুর, সবাই সবাইকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্যে রয়েছে ক্ষেত্র ভিন্ন। কিন্তু ভাই গপ, আজকে বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে, এই ভালোবাসা শব্দটি অন্য একটা জায়গায় ব্যবহার করে, সেটা হলো একটা ছেলে একটা মেয়েকে রাত 12টায় ফোন করে, রাত 3টেই ফোন করে, ভোর 4টায় করে, বৈকাল বেলায় করে, সকাল বেলায় করে, পার্কে দেখা করে, কলেজে দেখা করে, এর নাম বলছে ভালোবাসা। এর নাম ভালোবাসা? কেন, তোর মা তোকে ভালোবাসে না, তোর বাপ তোকে ভালোবাসে না, এর নাম ভালোবাসা নয়, এর নাম আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় হলো লাইন মারা। ভালোবাসেন তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ, সব চাইতে
ব্যক্তি যিনি ভালোবাসেন তিনি আমার আল্লাহ ওই মহান রব্বুল আলামিন তার বান্দা এবং তার বান্দীদের কতই ভালোবাসেন বন্ধুরে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত চন্দ্র থেকে নিয়ে সূর্য পর্যন্ত মুর্গা থেকে নিয়ে মুরগি পর্যন্ত গাধা থেকে নিয়ে ঘোড়া পর্যন্ত শৃগাল থেকে নিয়ে ভেড়া পর্যন্ত ছাগল থেকে নিয়ে গরু পর্যন্ত সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত সাগরের ভিতর থেকে সাগরের তলদেশ পর্যন্ত আমার আল্লাহ যা কিছু যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের মহাকল্যাণের জন্য তৈরি করেছেন গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য বিশ্বাস যদি না করেন বলেন তো গাধার পিঠে ঘোড়া চড়ে গাধার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে গাধা চড়ে কে বড়গা বলেন বলেন গাধার পিঠে মানুষ চড়ে তবে গাধা বানা হয়েছে মানুষের জন্য তবে ভাইজান তিনি যাহা কিছু যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের নিয়ামত হিসাবে তৈরি করেছেন ভাই গপ আমার আব্বা জানের আপ তবে এই নিয়ামত গুলি কেমনি তলাশ করে পাওয়া যাবে কেন একটি শক্তিশালী ঘোড়া ও যদি এক মানুষের প্রতি রেগে যায় তোর 14 বংশ নেই সেই ঘোড়াটাকে সামলে নিতে পারো কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে কত হিকমত বা তার শক্তি দিয়েছেন একটি বিশাল শক্তিশালী ঘোড়াকে একটি সাধারণ মানুষ তার কন্ট্রোল করে নিতে পারে এই কন্ট্রোল করার ক্ষমতাটা আমার আল্লাহ আমাকে এবং আপনাকেই দিয়েছে বলি আলহামদুলিল্লাহ ভাই গপ পাতালের নিচে রয়েছে সোনা সাগরের তলায় রয়েছে হীরা কেমনি সঞ্চয় করবেন সঞ্চয় যদি করতে না পারা যায় তবে উপভোগ করার ক্ষমতা কি নাই আগে আপনাকে সঞ্চয় করতে হবে তবে তো আপনি উপভোগ করবেন আর সঞ্চয় যদি করতে না পারে তো উপভোগ কেমনি করবেন টুপিটা খুব সুন্দর কিনলাম কিন্তু টুপিটা পাছায় দিতে হয় না মাথায় দিতে হয় ইচ্ছা যদি জানা না থাকে তো টুপিটা নিয়ে লাভ আছে হ্যাঁ চাষ তো ভাই লাভ আছে তবে মহামূল্যবান জিনিস আল্লাহ দিয়েছেন এই জিনিসগুলোকে সঞ্চয় করে যেন তার উপভোগ করতে পারি তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে মহামূল্যবান একটি নিয়ামত দিলেন সেই নিয়ামতটি কি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমি বড় দয়াবান আমারই নাম রহমান আমারই নাম রহিম আমি অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই বান্দারে আমার আল্লাহর যদি দয়া না থাকতো তার যদি এমন মায়া না থাকতো এমন একটি ইঞ্জিলকে 16 বছর থেকে কি সার্ভিস দিচ্ছে কত 9 তারিখ থেকে নিয়ে 2022 সালের 9 অক্টোবর থেকে আজ পর্যন্ত এমনই গাড়িটি রানিং চলছে দেখুন তার কি দয়া তার কি মায়া ভাইজান আমার আল্লাহর কতই দয়া আমার আল্লাহর কতই মায়া আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন আমার বান্দারা
আমার বন্দীরা যেন আমার দেওয়া নিয়ামতগুলি উপভোগ করতে পারে, তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে একটি মহামূল্যবান নিয়ামত দিলেন। সেটা কি রে? সেটা হলো আল্লামাল কুরআন। আমি বিশ্বের মানুষকে দিয়েছি কুরআন। এটা কোন কোরআন? এটা কোন কোরআন জি ভাই? কাগজের কোরআন নাকি? কাগজের কোরআন কোন কোরআন? বলে কোরআন মাজিদ। আরে আমিও তো জানি, কেউ বলে কোরআন শরীফ, কেউ বলে আল কোরআন। তা আমি কি বলেছি কি টু কোরআন? আমি তো বলি আল কোরআন। আমি আপনাদের বলি এটা কোন কোরআন ভাই? এটি কোন কোরআন? এটি হলো বিজ্ঞানময় কোরআন। বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে, আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন তাহাই বলেছে। 2020 সালে এসে গেল করোনা ভাইরাস। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে যদি প্রতিরোধ করতে চাও তবে বেশি বেশি করে হাত পা মুখ পাছা ধো। বলেনি কন্যা? বলেনি? বলেছে। তবে ভাইজান, এটা বিজ্ঞানীদের কথা নয় বন্ধু, এটা বিজ্ঞানীদের কথা নাই বাজান, এই কথা আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, হে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা একাই ঘুমাও আর বিবি নিয়ে ঘুমাও, একাই শোও আর বিবি নিয়ে শোও। তোমরা যখন বিছানা থেকে উঠবে সর্বপ্রথম তোমার হাতটি সুন্দর করে পরিষ্কার করো, তোমার মুখ, তারপরে তোমার মুখমণ্ডলে পানি দাও, যেখানেই যাবে যেভাবে আসবে প্রথম তোমার হাত দুটি সুন্দর করে পরিষ্কার করো। কে জানি তুমি শুয়ে, তুমি বিছানায় ঘুমের অবস্থায় আগা চুলকেছ, পাছা চুলকেছ, বগল চুলকেছ, বিভিন্ন জায়গায় আজাগায় হাত দিয়েছ, তোমার হাতে ভাইরাস হতে পারে, সেহেতু সর্বপ্রথম তোমার হাত দুটি পরিষ্কার করো। বন্ধুরে, এই কথা বিজ্ঞানীদের নয়, এই কথা আমার রাসূল দয়ার নবী 1400 বছর পূর্বে পৃথিবীবাসীকে বলে দিয়েছে। সেহেতু ভাইজান, আমার রাসূল যাহা বলেন আমার আল্লাহ তাহাই বলেন, আমার আল্লাহ তার নিজের ভাষাই বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন, আমি ব্যতীত আমার রাসূল যদি একটা কথা বলতেন আমি পা দিয়ে চেপে আমার রাসূলের কণ্ঠ নালী জিহ্বাটাকে ছিঁড়ে ফেলে দিতাম। তবে আমি যাহা বলি আমার রাসূল তাহাই বলেন, আমাকে ছাড়া আমার নবী একটা কথা বলেন না, বলেননি এবং বলেন না। তবে ভাইজান, আমরা জানি কোরআনের কথা মানে আল্লাহর কথা, হাদিসের কথা মানে নবীর কথা, এটা আমাদের জানা আছে। তবে আগে কথাটা নবীর কাছে পৌঁছেছে জিবরিল মারফতে, তারপরে আমার রাসূল পৃথিবীবাসীকে বলেছেন, সেহেতু সেটাও আমার আল্লাহর কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। আমার আল্লাহ আরো বলেন, খলাকাল ইনসান, হে বিশ্ব জগতের নর নারীরা, আমি 1-2 করে 18 থেকে 20
তিরিশ হাজারের মতো মখলুক তৈরি করেছি, কিন্তু আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি, মডেল হিসাবে তৈরি করেছি, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। রে সম্বলপুর পুকুরিয়া থানার লোকেরা, রে মালদা ডিস্ট্রিক্ট বিশ্ব ভারতের লোকেরা, আমি তোমাদের শুধু মানুষ রূপে তৈরি করে ছেড়ে দিই নাই, আমি তোমাদের কুত্তা ছাগল বিড়াল চতুষ্পুর জন্তু পিট পতঙ্গর মতো করে তোমাদের ছেড়ে দিই নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু বলেন, একটু সবাই বলে। কথা বলাটা কত নিয়ামত জানেন, কত বড় নিয়ামত জানেন। এই কথা আপনি অপব্যয় নষ্ট করেন, এই কথাগুলো আপনি ফালতু ফালতু তো বলেন, ওই রহিমের মার করিমের কথা বলে আপনি আড্ডা মেরে সময় নষ্ট করেন, এই কথা বলাটা কত মূল্য জানেন, এটা কত বড় নিয়ামত জানেন। এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই নিয়ামতটা যদি আমাকে না দেওয়া হতো, এই মনিরুদ্দিনের কুত্তার মর্যাদা থাকত না, লজ্জা করো মুসলমান। কথা বলা কত মজা এবং কথা শোনা কত মজা জানেন। যদি বিশ্বাস না করেন যে কথা বলতে পারে না, ওর বিবিকে বলেন, ওর বিবিকে বলেন। কেন? যার হাত নেই সে তার হাতের মূল্য বলতে পারে, যার পা নেই সে তার পায়ের মূল্য বলতে পারে, যার চোখ নেই সে তার চোখের মূল্য বলতে পারে, কিন্তু যে বলতে পারে না তাকে বলো বলার কি মজা, শোনার কি মজা, তাকে বলো সে তাহা বলতে পারবে না, তুমি অবশ্যই পারবে। সে কে রে? সেই হলো বোবার বিবি। আমি মনিরুদ্দিন, হাত দুটি যদিও না থাকে, আমি মনিরুদ্দিন, পা দুটি যদিও না থাকে, তবু আমি মনিরুদ্দিন বলতে পারি। সম্বলপুরের জালসা থেকে বাড়ি চলে গেলাম, বাড়ির বেল কলিংটা বাজিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর করে একটি শব্দ দিলাম। বিবি উত্তরের জবাব দিয়ে বলে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ও ময়নার বাপ, আসতে কি কোনো কষ্ট হয়েছে নাকি? কি বলবো রে পাগলি, সফর তো জাহান্নামের একটি অংশ, আজ খুব সুন্দরভাবে এসেছি। ব্যাগটা হাতে নিল, মহব্বত করে বাড়ির ভিতরে নিয়ে গেল, তারপরে আস্তে করে মহব্বত দিয়ে বলে একটি ছোট্ট করে চা দিন। হ্যাঁ দিতে পারবো ভাইজান। সুন্দর করে চাটা খেয়ে আমি তার মহব্বতের কথা বলি, সে আমার প্রেম প্রীতির কথা বলে। কথা বলতে বলতে ফজরের আজান হয়ে যায়, আমি মনিরুদ্দিন নিজেই বুঝতে পারি না। কথা বলার কি মজা, কথা শোনার কি মজা। একবার বোবার বিবিকে জিজ্ঞাসা করো, একবার বোবার বিবিকে বলো। আমার ভারত, আমার আব্বা জানের, আমার আল্লাহ তার নিজের ভাষাই বলেন, আমি তোদের মানুষ রূপে তৈরি করে ছেড়ে দি নাই। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাই গপ, যেন আমার দেওয়া এই নিয়ামত মূল্যবান পবিত্র কোরআনটি পড়তে পারো, তবে আমি মনিরুদ্দিন আল্লাহর দেওয়া বায়ান দিয়ে আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েই গেলাম, পড়েই গেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি পড়েই গেলাম, কিছুই বুঝলাম না। পড়ে লাভ আছে? লাভ আছে? লাভ নাই। আমার ভারত, আমার আব্বা জানেরা, আমার আল্লাহর কতই দয়া রে মা,
খানা পড়ে বুঝতে পারে এই জন্য আমার আল্লাহ আরো একটি মহামূল্যবান নিয়ামত দিলেন সেই নিয়ামতটির নাম কি রে সেই নিয়ামতটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উতিতুম মিনাল ইলমি রে সম্বলপুর পুকুরিয়া থানা মালদা জেলার লোকেরা হে বিশ্ব ভারতের বাংলার লোকেরা আমি তোমাদের মানুষ রূপে মডেল হিসাবে সুন্দর এবং সুন্দরী করে তৈরি করে তোমাদের ছেড়ে দিই নাই ইলমে কালিলা যেমন একটি দামি মোবাইলের সিম কার্ড ছাড়া মোবাইলটির কোনো মূল্য থাকে না থাকে আমার পকেটের মোবাইল যার দাম হলো 32,000 টাকা লে জালসা করার টাকা পেয়েছে কত দামি মোবাইল না জি ভাই অত লয় 8,500 টাকা আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমার পকেটে মোবাইল আছে 55,000 টাকা কিন্তু সামান্য একটি সিম কার্ড লাগা রয়েছে সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায় রে মোবাইলের কোনো মূল্য নাই মোবাইলটি যতই দামি হোক না কেন মোবাইলটি যতই দামি হোক না কেন সিম কার্ড ছাড়া যেমন কথা পৌঁছাতে পারে না মানুষ যতই উঁচা মোটা তাগড়া জোয়ান চকচকে ঝলঝলে টকটকে স্টিল বডি হয় না কেন রে যদি তার সিম কার্ড না থাকে তার নাম হবে খ্যাপা কি হবে গল কিন্তু ভাই যান সিম কার্ডটি যদি সঠিক থাকে কত সুন্দর করে লেখা আছে জুনা হজরত আল্লামা মাওলানা আলাহাস কারি ওমর ধম ইজা সিজা তারপরে মনিরুদ্দিন তার মানে খালি 3.5 লাইন লেখাই আছে কিসের জন্য এই হাতের কোনো দাম নাই বিশ্বাস করো এই ঠ্যাঙের কোনো দাম নাই বিশ্বাস করো আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ এতটুকু দিয়েছে আল্লাহর লাখ শুকরিয়া আদায় করি এখান পর্যন্ত যদি নিয়ে নিত কিঞ্চি পরিমাণ দুঃখ করতাম না কেন মূল্যবান নিয়ামত তিনটি আমার আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে নিয়ে নিলে কোনো দুঃখ কত না এখন তো করি না ওই যে যা দিয়েছি আল্লাহ এই নিয়ে করে খেয়ে শেষ করতে পারি না কিন্তু এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে যদি নিয়ে নিত এখান থেকে এতটুকু একটু নড়াচড়া করে একটু চলাফেরা করে এতটুকুও যদি নিয়ে নিত তবুও দুঃখ ছিল না কেন যে মূল্যবান মাল তিনটেই দিয়ে দিয়েছে কি সিনায় আছে কোরআন মুখে আছে বায়া মাথায় আছে ইলম মানে সিম কার্ড ইলমে কালিলা মোবাইলটা যতই বড় হোক না কেন রে তার সিম কার্ডটি যেন অতি ছোট্ট নিম্ন ক্ষুদ্র কিঞ্চিত পরিমাণ একটি সিম কার্ড সাধারণ একটি মোবাইলে লাগিয়ে দিলে 650 টাকার মোবাইলে যদি লাগিয়ে দাও সেই মোবাইল আপনার আওয়াজে আমেরিকায় পাঠিয়ে দিতে পারে তবে মূল্যবান কি রে মূল্যবান স্টিল বডি নয় ইলমে কালিলা সামান্যতম জ্ঞান আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বিশ্ব জগতের নর নারীরা পাবি আজ্ঞালাই রব্বি কুমাতু কাদিবান তোমাদের যে নিয়ামতগুলি দিয়েছি কোন নিয়ামতটি অস্বীকার করবে বলো সবচাইতে মহামূল্যবান
তোমাদের নিয়ামত দিয়েছি ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি তোমাদের গাধা ঘোড়া কুকুর ছাগল বিড়াল শৃগালের মতো তৈরি করে চতুষ্পর জন্তুর মতো তোমাদের ছেড়ে দি নাই আমি তোমাদের মস্তিষ্কর মধ্যে তোমাদের মাথার মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছি বাংলা ভাষায় হলো সিম কার্ড আর আল্লাহর নবীর ভাষায় হলো ইলম আমার ভাই আমার বন্ধুরা তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে যতগুলি নিয়ামত দিয়েছেন সবচাইতে মহামূল্যবান তিনটি নিয়ামত দিয়েছেন একটি হলো কোরআন আর একটি হলো বায়ান আর একটি হলো ইলম এই তিনটি নিয়ামতের যদি মর্যাদা দিতে পারো আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে সম্বলপুর মহিলা মাদ্রাসায় লিখিত চ্যালেঞ্জ করে যাব আপনি আল্লাহর জমিনে বড় কল্যাণ মা আমার ভাইরা আমার আব্বা জানারা ওই কোরআনটা দেখি আমার ভাইরা আপনারা আমার ডান দিকে আমার বাম দিকে আমার সামন দিকে আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত বুদ্ধিজীবী গণ বসে আছেন আমাকে শিক্ষায় শিক্ষিত শিক্ষা দিবেন আমার চাইতে মহাজ্ঞান নিয়ে বসে আছেন আমি মনিরুদ্দিন আমাকে বলার জন্য ডেকেছেন তার জন্যই আমি মনিরুদ্দিন বলছি তবে আপনাদের বলি বলুন তো আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা কয়টা জি ভাই একটা এই পবিত্র কোরআনের ভিতরে সূরা কয়টি এই পবিত্র কোরআনের আয়াত কতটা 6666 তবে ভাইজান এই পবিত্র কোরআনের প্রথম সূরাটির নাম কি কি জি সূরা ফাতিহা কেন আমরা পাতা উল্টে যাকে প্রথম লাইনে দেখতে পাবো তাকেই আমরা প্রথম বলবো তাই নাকি আমার ভাইয়েরা আরেকটি কথা আপনাদের বলি এই পবিত্র কোরআন আমার নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না কে কি বলছেন বুঝতে পারি না নবীর জন্মের পূর্বে কোরআন ছিল কি ছিল না ছিল না কিন্তু আমি মনিরুদ্দিন বলছি এই পবিত্র কোরআন নবীর জন্মের পূর্বে ছিল তবে কোথায় ছিল আমি মনিরুদ্দিন বলছি এই মাদ্রাসাটাই চলে যান আর কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলুন কোরআনের মনিরুদ্দিনকে ভাড়া করে নিয়ে আসার দরকার নাই মুজাম্মেল সাহেবকে নিয়ে আসার দরকার নাই চার্জি সানসারি চতুর্বেদীকে নিয়ে আসার দরকার নাই আল্লামা মহাদ্দেসিনকে নিয়ে আসার দরকার নাই আমার আল্লাহ দিয়েছেন কোরআন আমার আল্লাহ দিয়েছেন বায়ান আমার আল্লাহ দিয়েছেন জ্ঞান আপনি চলে যান মাদ্রাসায় আর এই কোরআনের জ্ঞান সঞ্চয় করুন আর কোরআনকেই বলেন কোরআনের নবীর জন্মের পূর্বে তুই ছিলি কি ছিলি না কোরআন তার নিজের ভাষা দিয়ে আপনাকে বলে দেবে বাল্লুহা কোরআন মাজি দু ফি লাউহিম্মা হুজ রে বিশ্ব জগতের নর নারীরা রে সম্বলপুর টালের লোকেরা রে পুকুরিয়া থানার মানুষেরা আমি নবীর জন্মের পূর্বে ছিলাম তবে আল্লাহর জমিনে ছিলাম না আল্লাহর আকাশে ছিলাম এবং যেই জায়গাটিতে আমি সংরক্ষণ ভাবে ছিলাম সেই জায়গাটির নাম হলো লাউহে মাহফুজ এই কোরআন বলো তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছ কোরআন আপনাকে তার নিজের ভাষায় বলে দেবে
ভাই গো আমার মায়ের আমার বোনের আমার নবীর জীবনে অনেকগুলি ইতিহাস এসেছে তার মধ্যে দুইটা ইতিহাস দুটো গর্তের ভিতরে এসেছে আমার আল্লাহ আমার নবীকে বাঁচিয়েছেন গারে গারে সরে আমার নবীকে যখন চতুর্দিক থেকে কাফের বেদিনেরা ঘেরওয়া করে নিল তাকে পৃথিবী থেকে বিদায় করে দেবে শহীদ করে দেবে আমার আল্লাহ একটি গর্তের ভিতরে ঢুকে আমার রাসূলের হেফাজত করেছিলেন ঠিক বিশ্ববাসীকে যখন কোরআনটি নবীর কাছে পৌঁছায় এই কোরআনটি এমন সংরক্ষণ ভাবে জিবরাইলের হাতে দিয়ে পাঠালেন সেই দিনও নবী আমার একটি গর্তের ভিতরে ছিলেন সেই গর্তটির নাম হলো গারে দুটাই খালের ভিতরে আমার নামাজ পড়া আছে দুরিকাত করে গারে হিরাতেও দুরিকাত নামাজ পড়েছি গারে সরেও দুরিকাত নামাজ পড়েছি একদম ডাইরেক্টলি সোনা মুলবির কাজকার কথা লয় হাদিস করে আমি নিজে ওই জায়গাটা গর্তের ভিতরে একজনের মানে আমাকে চেঁড়ে নিয়ে যে ভরে দিল মেলাই লোক যেছে ওখানে যেতন শুক্রিয়ানা দুরিকাত নামাজ পড়লাম যেখানে প্রথম কোরআন এসেছিল আর কোরআনের প্রথম সুরাটি এসেছিল সেই সুরাটি সুরা ফাতিহা নয় সুরাটি সুরা আন-নিসা নয় সুরা আল বাকারা নয় নবী গর্তের ভিতরে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর জিকিরে ধ্যানে মগ্নে আল্লাহর তাসবিহতে পড়েছিলেন আর ওই মুহূর্তে জিব্রাইল নবীর কাছে চলে এলেন ওই ভ্যানে রাত ছিলেন নবী গারে রাতে ওই ভ্যানে রাত ছিলেন নবী গারে রাতে ওই গর্তটার নাম হলো হীরা গুহা গুহা মানে গর্ত ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে ভ্যান মানে আল্লাহর ধ্যান ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে রাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে ইকরা বলে রুহুল আমিন ইকরা মানে পড়ো সূরাটির নাম হলো সূরা আলাক ইকরা বলে রুহুল আমিন নবী বলেন জানি না পড়িতে জানি না পড়িতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে আমার আল্লাহ বলেন রে জিব্রাইল তুই আমার সৃষ্টি ও নবী আমার সৃষ্টি আমি আল্লাহ তোকে বলছি তুই আগা পাছা ভাবিস না আমি আল্লাহ তোকে অর্ডার দিয়ে দিলাম আমার নবীকে আমার নবীর বুকটাকে দুই হাত দিয়ে পাঞ্জা সেপ্টে চেপে ধর আর চেপে নবীর সিনাই কোরআনটা ভরে দে এ জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে এ ফুরকানে হামিদ এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এই কোরআন এমন একটি মহান কোরআন এই কোরআন ভাইজান এই কোরআনকে যে কোরআন বলছে রে পৃথিবীর মানুষেরা রে সম্বলপুরের লোকেরা এই কোরআন আমার নবীকে না দিয়ে কোনো পাহাড়ের উপরে যদি দেওয়া হতো পাহাড়টা ভেঙে চুরচুর হয়ে ধ্বংস হয়ে যেত নবী বলেন ও খাতিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবী বলেন ও খাতিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জরে রিসালাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে এ ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে আমার ভাইয়ের আমার বন্ধুরা জিব্রাইল প্রথম এই সূরাটি নবীর কাছে নিয়ে আসলেন ওগো নবী পড়ো
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق অগনবি পড়ো তোমার প্রভুর নামে পড়ো রে আমার ভাইরা রে আমার বন্ধুরা হাত দুটি জড়িয়ে বলি আপনাদের মাথায় হাতে রেখে বলি রে আমার পরদানসীন মায়েরা তোমাদের বিনীত অনুরোধ করে বলি মা আপনাদের বিনীত অনুরোধ করে বলি বন্ধু শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পৌঁছে দিতে পারে সেই যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন আমার নবী যদি না পড়তেন যদি আমার নবীকে পড়তে না বলতেন সেই দিন যদি আমার নবী না পড়তেন আমার রাসূল যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন আজকে যেটা মদিনা ইউনিভার্সিটি আমি মনিরউদ্দিন নিজের স্বচক্ষে দেখে এসেছি সেই মদিনা ইউনিভার্সিটি সর্বপ্রথম মক্কা মদিনার মাটিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত আমার রাসূল তার নিজের হাতে করেছেন সেই মাদ্রাসার বারান্দায় আমি মনিরউদ্দিন দুই রিকাত শুকরিয়ানা নামাজ আদায় করেছি ভাইগো আমার আব্বা জান সোনার চানারা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কতই মায়া আমার আল্লাহ আমার নবীকে পড়তে বললেন আমার নবী পড়লেন শুধু নবী পড়লেন না নবী মক্কা মদিনা তায়েফের মাটিতে তথা পৃথিবীর মাটিতে পড়ার সুব্যবস্থা করে দিলেন এবং পড়ার তাগিদ করতে লাগলেন আজকে যেমন সম্বলপুরের মানুষেরা আজকে যেমন সম্বলপুরের শিক্ষিত বুদ্ধিজীবীরা এই মেয়েগুলিকে বরবাদ না করে দিয়ে মেয়েগুলিকে নষ্ট না করে দিয়ে আজকে আপনারা নারীগুলির কোরআনের শিক্ষার অধিকার দিচ্ছেন আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি সাহাবীদের ডেকে বললেন কোন ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় রাসূল দুটো মেয়ের কথাও বলেছেন নবী তিনটি মেয়ের কথাও বলেছেন কোন ব্যক্তির যদি পর পর দুই অথবা তিনখানা মেয়ে হয় আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে মহাব্বত দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে ওই মেয়ে দুইটির বিয়ে দিন দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই দুই বেটির বাপ ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি নারা তাকবীর 16 বছর থেকে ওয়াজ করছি 14 বছর লেখাপড়া করেছি তার আগে বড় বড় মুলবীর কে ওয়াজ শুনেছি কোনোদিন কোনো আলেমের মুখে শুনিনি কোনোদিন কোনো জালেমের মুখে শুনিনি না পড়েছি পেয়েছি কোরআনে না পেয়েছি নবীর হাদিসে যে কোনো ব্যক্তির যদি পর পর ছটা বেটা হয় ছ বেটার বাপ জান্নাতি না তো অন্তত একটা বেটা যদি হয়ে যায় ওই এক বেটার বাপ জান্নাতি এরকম কোনো মুলবীর মুখে শুনিনি কোনো মাওলানার মুখে শুনিনি কোনো মহাদ্দেসিনের মুখে শুনিনি কোনো গাধা বুকার মুখে শুনিনি এবং কোনো চটি এখন বইও পাইনি নবীর হাদিসও পাইনি আল্লাহর কোরআনও পাইনি কিন্তু স্পষ্ট করে রাসূল বলেছেন তিন কন্যার বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি দুই বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জমি জায়গার অধিকার দিয়ে বাপ যেন এর কুমটাই করলো না কিরকুমটা তিনটে মেয়ের পরে একটা ছেলে হলো ভাইজি তিনটি মেয়ের পরে একটি ছেলে হলো আর ওই মেয়ে তিনটির
মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল, রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল, ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না। এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে, মেয়ের হক মেয়েকে দিয়ে তার সুশিক্ষা দিয়ে তাকে সুসম্মান দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল। তারপরে ওই মেয়ে তিনটির বাপ মরে গেল, মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি। হে সম্বলপুরের লোকেরা, রে বিশ্ব বাংলার লোকেরা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যখন 2014 সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন, 2017 সালে গুজরাট